हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल एनएस राइडर। आपनादेर सकलके स्वागत जानाई। तो गाइज आज आमरा एकटा नतून जायगा एक्सप्लोर करते चलेछि। आपनारा जदि साथे थाकेन आपनारा अनेक मजा पाबेन। सेई जायगाटी खूब सुंदर, आमादेर खूब भालो लागे। एबं आजकेर मेन टपिक होच्छे आमरा एर आगे गत तीनटे भिडियो हिंदीते कमेंट्री करेछि, तो एई भिडियोटा आमरा बांगलातेई कमेंट्री करब, कारण आमरा वेस्ट बेंगल थेके बिलंग करी। सेई जोन्नो আজকের ওয়েদারটা খুব সুন্দর। আপনারা আমাদের পাশে থাকুন, আগের মতনই সাপোর্ট করে যান। পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা আজকে মিনিমাম 45 থেকে 50 কিলোমিটার আমাদের ডিস্টেন্স হবে আমাদের ডেস্টিনেশনের। তো ভিডিওতে বেড়ে থাকুন। তো গাইজ আমরা মোটামুটি জার্নি শুরু করে ফেলেছি। তো জানি না আজকে জার্নিটা কীরকম হবে, তবে বেশ ভালোই লাগতো মনে হচ্ছে। যাই হোক, আজকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, আর ওয়েদারটাও তার সঙ্গে একটু মেঘলা মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ও প্রচুর বড় বাম্পার এখানে। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধগড়িয়া স্টেশন। ও তোমরা এই রাইডটা পুরোপুরিভাবে মজা নেবে। আজকে পুরো ব্লগে আমাদের সাথে সঙ্গে থেকো। দেখতেই পাচ্ছ মানে দু সাইডে পুরো একদম ফাঁকা মাঠ, শুধু আজকে রোদটা নেই, হালকা একদম মানে বৃষ্টি হবে না, কিন্তু ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালোই করে রেখেছে। আর এই সামনে যারা যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথেই আজকে যাচ্ছে। তারা বললো যে আজ আমরা বললাম তাদেরকে যে আমরা একটু ঘুরতে যাব, তো ওরা বললো চল আমরা যাবো তোদের সাথে। তো সেই হিসাবে আর কি। যাই হোক, আমরা ক্রস করি ওদেরকে, কারণ হচ্ছে আমরা ঘুম থেকে উঠতে একটু লেট করে দিই, আর এখানেই প্রায় আমাদের 5:10 বেজে গেছে। তো ওই জন্যই আর কি এগিয়ে যাচ্ছি আমরা। আর এবং আজকে ওয়েদারটাও একটু বেশ মেঘলা মেঘলা, তো তো মানে অন্ধকার হয়ে গেলে আমরা ওখানে গিয়ে যে সিনেমেটিক শ্যুটগুলো নেওয়ার আছে, তো ওগুলোও নিতে পারবো না এবং তোমাদেরকে দেখাতেও পারবো না। তো তাই আর কি আমরা একটু এগিয়ে গিয়ে যাচ্ছি। ওদেরকে বলাও আছে যে ওরা যাতে মানে ওদের মতো করে আসে, যেন খুব একটা তাড়াতাড়ি করে যেন না আসে। আর চলো তোমরা ব্লগটা এনজয় করো, আমাদের সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো, মজা লাগবে তোমাদেরও। তো গাইজ তোমরা হয়তো এই গ্রাম সাইডের এই সমস্ত দৃশ্যগুলো হয়তো কোথাও দেখতে হবে না। এটা হচ্ছে তোমরা গ্রামে এলে এই সমস্ত জিনিসগুলোই দেখতে হবে, শুধুমাত্র যে রাস্তার দু সাইডে যে প্রাকৃতিক পরিবেশ প্লাস যে সবুজ ক্ষেত, ধান ক্ষেত, যেগুলো জাস্ট অসাম লাগে ভাই, সত্যি অসাম লাগে। তো যাই হোক, তোমরা ব্লগটাকে পুরো দেখতে থাকো এবং এনজয় করো। তো গাইজ তোমরা দেখতেই পারছো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, আর সামনে একটা ব্রিজও রয়েছে যেটা নিচ দিয়ে আই থিঙ্ক মনে হয় শালি নদী বয়ে গেছে। তো আজকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে ভিডিওটা একটু স্টেবল করতে পারছি না। তো দেখো চারিদিকটা কিন্তু শুধু মাঠ আর মাঠ এবং পুরো সবুজে ভরা, আর এই দু সাইড একদম পুরো ভরা গাছ, জাস্ট অসাম লাগছে। চারিদিকে দেখছো কিরম ওয়াও না, ওয়াও ওয়াও অসাম অসাম। তোমরা সামনে দেখতেই পাচ্ছ একটা নেতাজি স্ট্যাচু রয়েছে, আর আমরা ডান দিকে চলে যাব এখন। তো গাইজ আজকে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমার তো মনে হচ্ছে রাস্তা খুবই খারাপ, বিকজ এই যে রাস্তার পরিস্থিতি তাতে করে মনে হয় না যে খুব একটা ভালো হবে আগেও। তোমরা দেখতে পেয়েছো ব্যাগগুলো কিরকম ছিল, জাস্ট একদম মারণাত্মক। তো তোমরা এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রাজবাড়ি, যেখানে আগেকার দিনে জমিদাররা এখানে বসে কর আদায় করত। মানে খুবই বড় বাড়িটা, তোমরা দেখতেই পেলে খুবই বড়। তো আমরা এখন এই ভিড় এলাকাটা থেকে বেরোই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ তোমরা তো দেখতেই পারছো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, পুরো ফাঁকা মাঠ। এই দেখো বাচ্চারা সবাই রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে, সবাই বেরিয়েও পড়েছে, বিকালের টাইম তো দেখতেই পাচ্ছ পুরো একদম সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে।